শেষ হয়ে গেল কালাশ বাংলার জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চাঁদ। ধারাবাহিকের অন্তিম পর্ব খুবই সুন্দরভাবে শেষ করেছে ধারাবাহিকের কলাকুশলীরা। শেষমেশ ধারাবাহিকে দেখানো হয়েছে দুর্জয় ফিরে এসেছে তার বাবা দুর্যোধনের কাছে। দুর্যোধনও নিজেকে পাল্টে ফেলেছে একেবারে, সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছিল প্রায়। কিন্তু সোহাগ এবং চাঁদের বুদ্ধিতে ফিরে এসেছে দুর্জয় তার বাবার কাছে। দুর্জয় নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে সোহাগ এবং তার পরিবারের কাছে, এমনকি নিজের মায়ের কাছেও সে ক্ষমা প্রার্থনা করেছে। এভাবেই ধারাবাহিকটি শেষ করা হয়েছে। আর ওই যে কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার, আর ঠিক এমনটাই হয়েছে সোহাগ চাঁদ ধারাবাহিকে। যদিও ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে চলায় শেষ হয়ে যাওয়ার ফলে শোকাহত দর্শক মহল, কারণ এবার তারা সোহাগ এবং চাঁদের মিষ্টি খুনসুটিগুলো মিস করবে ভীষণ। তবে একটা ধারাবাহিক শেষ হয়ে গেলে নতুন ধারাবাহিক আসবে এমনটাই তো হয়ে এসেছে বরাবর। একইভাবে এই ধারাবাহিকও এবার নিজের যাত্রা শেষ করলো।